বন্ধুরা, আমরা সকলেই জানি এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো তাদের জন্ম থেকে শুরু করে অবসরে যাওয়া পর্যন্ত সমুদ্রেই তাদের বাসস্থান গড়ে তোলে। কিন্তু আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন, বিশাল আকৃতির এই এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো যখন আবহাওয়া খারাপ থাকে তখন তারা কিভাবে সমুদ্রে চলাফেরা করে? প্রায় বিলিয়ন বিলিয়ন ডলারের তৈরি এই সকল ক্যারিয়ারগুলো যদি কোনো কারণে সমুদ্রে ডুবে যায়, কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে সেটি আমাদের কল্পনার চাইতেও বাইরে। কিন্তু যখন প্রকৃতি তার বিরূপ আচরণ শুরু করে, তখন সে তার সামনে কোনো কিছুই সমতল রাখে না। আপন গতিতে চলমান এই প্রকৃতি সবকিছু নিশ্চিহ্ন করে দেয় চোখের পলকে। প্রচণ্ড ঝড়ে সমুদ্রের জাহাজগুলো কিভাবে টিকে থাকে, কিভাবে যুদ্ধ জাহাজ রুক্ষ সমুদ্রে লড়াই করে, সে সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। প্রচণ্ড কঠিন আবহাওয়ার সময় এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো তাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য অনেক ধরনের প্রস্তুতি গ্রহণ করে থাকে। এগুলো মূলত ক্যারিয়ারগুলো তৈরি করার সময় সবগুলো দিক বিবেচনা করেই তৈরি করা হয়, তাই সেটি অত্যন্ত নিখুঁতভাবে ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সক্ষম হয়। এর প্রধান দিক হচ্ছে বৈশিষ্ট্যপূর্ণ একটি ডিজাইন, উচ্চ ফ্রিবোর্ড ওয়াটার লাইন এবং ফ্লাইট টেকের মধ্যে লম্বালম্বিভাবে প্রায় 65 ফুট দীর্ঘ করে এগুলো তৈরি করা হয়। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো পানিতে ভাসতে সক্ষম, কারণ এই জাহাজগুলোর নিচের অংশে প্রচুর পরিমাণে জল স্টোরেজ করার ব্যবস্থা করেই ডিজাইন করা হয়। এখানে একটি বিষয় জানলে আপনি অবাক হবেন, সেটি হচ্ছে জাহাজের যে ওজন থাকে তার ভেতরে স্টোরেজ করা পানির পরিমাণ তার চাইতেও বেশি হয়। তাছাড়া এই ধরনের জাহাজগুলো মোটা স্টিলের বডি দিয়ে তৈরি করা হয়, যা প্রচণ্ড বেগে আসা ঝড়ের আঘাত সহ্য করতে সাহায্য করে। বন্ধুরা, ঝড়ের সময় কেন জাহাজগুলো গভীর সমুদ্রে নোঙ্গর করতে বলা হয়, এই সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট দেয়া আছে, আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল। নদী কিংবা সমুদ্রে প্রায় নৌকা ডুবির কথা শোনা যায়। সমুদ্রে বিশাল বড় ঢেউ সহ প্রচণ্ড ঝড়ের মুখোমুখি নৌকোগুলো কোনোভাবেই টিকতে পারে না, তবে জাহাজগুলো অনায়াসে চলাফেরা করতে পারে। এখন প্রশ্ন হলো, এত বড় ঢেউ থেকে কিভাবে সুরক্ষিত থাকে বিশাল আকৃতির জাহাজগুলো? আপনি কি জানেন? জেনে থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, না জানলেও সমস্যা নেই। মূলত আবহাওয়া প্রতিকূল পরিস্থিতিতে মোকাবেলা করার ক্ষমতার কথা বিবেচনা করেই বড় বড় জাহাজগুলো ডিজাইন করা হয়। প্রায় সব জাহাজের নিচ থেকে লম্বা পাখনার মতো একটি কাঠামো থাকে। জাহাজের তলা এমনভাবে তৈরি করা হয় যেন স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এবং জাহাজটিকে ঘূর্ণায়মান হতে বাধা দেয়। বড় জাহাজে ব্যালেন্স ট্যাঙ্ক থাকে, যা জাহাজের স্থিতিশীলতার জন্য পানি দিয়ে ভরা যায়। সমুদ্রের প্রতিকূল অবস্থা তৈরি হলে এই ট্যাঙ্কগুলো আংশিকভাবে পানি দিয়ে পূর্ণ করা হয়, এর ফলে জাহাজগুলো ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। বড় জাহাজে ব্যালেন্স ট্যাঙ্ক থাকে, যা জাহাজের স্থিতিশীলতার জন্য পানি দিয়ে ভরা যায়। সমুদ্রের প্রতিকূল অবস্থা তৈরি হলে এই ট্যাঙ্কিগুলো আংশিকভাবে পানি দিয়ে পূর্ণ করা হয়, এর ফলে জাহাজগুলো ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা পায়। এই সিস্টেমগুলোর মধ্যে রাডার, জিপিএস এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার সরঞ্জামও থাকে। এগুলো ব্যবহার করে জাহাজগুলোকে আগে থেকেই আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে তথ্য পেয়ে যায়। এই তথ্যটি জাহাজের ক্রুদের দ্রুত সিদ্ধান্ত নিতে এবং খারাপ পরিস্থিতি এড়াতে সাহায্য করে। শুধু তাই নয়, জাহাজের নাবিকদের প্রতিকূল আবহাওয়ার পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়। দক্ষ এবং অভিজ্ঞ নাবিকেরা জানে কিভাবে ঢেউ ও ঝড়ের প্রভাব কমাতে জাহাজগুলোর গতিপথে ব্যালেন্স ট্যাঙ্কগুলোর মাধ্যমে সমন্বয় করা যায়। তাদের এই কৌশলের কারণে বিশাল আকৃতির ঢেউ, তীব্র ঝড়ের মুখেও বড় বড় জাহাজগুলো টিকে থাকে অনায়াসে। অবশ্য কখনো কখনো জাহাজের গতি কিংবা গতিপথ পরিবর্তন করতে হয়। আরেকটি বিষয় হলো, প্রচণ্ড ঝড়ের সময় বড় জাহাজগুলো গভীর সমুদ্রে নিরাপদ থাকে। এর কারণ, বড় জাহাজে দুটি ইঞ্জিন কার্যকর থাকে। দুটি ইঞ্জিন চালিয়ে অনেক বড় বড় ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে এগুলো চলতে পারে। ঝড়ের সময় জাহাজ একটি বিশেষ কৌশলে নির্দিষ্ট গতিতে চালিয়ে ভাসমান ভারসাম্য ঠিক রাখেন নাবিকরা। এতে ঝড়ের সময় বন্দরের চেয়ে গভীর সমুদ্রে জাহাজগুলো নিরাপদ থাকে। বিষয়টি পুরোপুরি স্পষ্ট বোঝার জন্য আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, সময় থাকলে দেখে আসতে পারেন। তবে বিমানবাহী জাহাজগুলোর ওজন আপনি যতটা ভাবছেন আসলে কিন্তু ততটা নয়। এগুলো ওজনে অনেক হালকা হয়। তাছাড়া এখানে যেহেতু ওজনের চাইতেও বেশি পরিমাণ পানি স্টোরেজ করা হয়, সেই ক্ষেত্রে এর মধ্যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এটির ওজন অল্পতে সোজা হয়ে যায়। এখানে একটি বিষয় জেনে রাখা ভালো, এয়ারক্রাফট ক্যারিয়ার হলো একটি স্ট্রাইক গ্রুপের অংশ মাত্র। এখন প্রশ্ন হচ্ছে, বিশ্বের অধিকাংশ দেশই রয়েছে যাদের এ ধরনের কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, যেমন আমাদের বাংলাদেশ, কিন্তু কেন? তবে ভারতের দুটি সক্রিয় এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, INS বিক্রমাদিত্য এবং INS বিক্রান্ত। এটি সর্বশেষ 2022 সালের হিসাব অনুযায়ী। এ ধরনের এক একটি ক্যারিয়ার তৈরি করতে খরচ কত হতে পারে?
এর এক একটি তৈরি করতে আনুমানিক প্রায় $11 বিলিয়ন খরচ হয়। এছাড়া এখানে তৈরির চাইতেও এর রক্ষণাবেক্ষণের খরচ কিন্তু কম নয়। এখানে প্লেনগুলো সুসজ্জিত করে রাখতে খরচ হয় প্রায় $5 মিলিয়ন মতো। দাঁড়ান, এখানেই কিন্তু শেষ নয়, এটিকে সংরক্ষণ করতে কমপক্ষে 3টি ডেস্ট্রয়ার প্রয়োজন হয়, যা প্রায় প্রতি বছরে $2 বিলিয়ন মতো প্রয়োজন হবে। সুতরাং বুঝতেই পারছেন স্বল্পোন্নত দেশগুলো কেন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো ব্যবহার করে না। বন্ধুরা, ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে আমাদের এই কন্টেন্টটি দেখার জন্য। যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন, আর যদি ভালো না লাগে কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। ধন্যবাদ।